शतप्रणोदित पदक्षेप जातीय मानवाधिकार कमिशनेर विशेष पर्यवेक्षक हिसेबे काज करबेन जातीय मानवाधिकार कमिशनेर डीजी तिनि राज्ये आसछेन आपनादेर जानिये राखी राज्ये जातीय मानवाधिकार कमिशनेर डीजी आसछेन एकेबारे पंचायतेर मनोनयन पर्वेर शुरू थेकेई जेभावे अशांति हयेछे शतप्रणोदित पदक्षेप जातीय मानवाधिकार कमिशनेर कथा बोलबो आमादेर संगे रयेछेन आमादेर प्रतिनिधि आबिद दत्त आबिद कोन परिस्थितिते एमन पदक्षेप जातीय मानवाधिकार कमिशनेर कि जानालो तारा देखो तो जानी जातीय मानवाधिकार कमिशनेर तरफ थेके জাতীয় মানবাধিকার কমিশনে তিনি রাজ্যে আসছেন এবং বেশ কিছু মিডিয়া রিপোর্টকে দেখে তারা কভারেজ করতে চান এবং সেই জন্যই তারা বিভিন্ন জায়গা খতিয়ে দেখবেন এবং তারা জানতে চান স্টেট ইলেকশন কমিশনের দায়িত্ব যে কোন কোন জায়গাগুলো স্পর্শকাতর এবং বেশ কিছু ঘটনাকে তারা উল্লেখও করেছেন তাদের পূর্ব একটি ঘটনাও রয়েছে এবং সেগুলো উল্লেখ করে তাদের বক্তব্য হচ্ছে যে বিভিন্ন এই ধরনের যে ঘটনা সেই বিষয় নিয়ে তারা বিস্তারিত তথ্য চান যাতে কোনো রকম ভাবে পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে কোনো রকম রক্তক্ষরণ বা কোনোভাবে রক্তপাতের কোনো ঘটনা না ঘটে এবং তারা 2 সপ্তাহের মধ্যে সেই রিপোর্টও জমা দেবেন এমনটা বলা হচ্ছে এবং ইতিমধ্যে তারা কিন্তু সেই ঘোষণা করেছেন যে রাজ্যে এসে পঞ্চায়েত ইলেকশনের আগেই রাজ্যের কিরকম অবস্থা রয়েছে এবং সেখানকার একটা জায়গাতে এটা উল্লেখ করেছেন যে সেখানে এই রাজ্যে বেশ কিছু জায়গাতে রাজনৈতিক ব্যক্তিরা টার্গেট হচ্ছেন এবং সেই বিষয়গুলোকে সেখানে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে এটা কি যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের যিনি তিনি আসবেন পর্যবেক্ষক হিসেবে এবং পর্যবেক্ষণ করে দেখবেন যে রাজ্যে পঞ্চায়েত ইলেকশনের আগে কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ধন্যবাদ তোমাকে আবির। এই মুহূর্তের আরো একটি বড় খবর, মনোনয়নে অশান্তি রুখতে 144 ধারা জারি কমিশনের আগামীকাল থেকে জমায়েত রুখতে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন কেন্দ্র থেকে 1 কিলোমিটার পর্যন্ত 144 ধারা জারি করলো কমিশন। মনোনয়ন কেন্দ্রের ভেতর প্রার্থী সহ 2 জন ঢুকতে পারবেন, মনোনয়ন কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন প্রার্থী সহ 2 জন। এমনই নির্দেশ কমিশনের, যে সিদ্ধান্ত কমিশনের আপনাদের জানাবো আবার। মনোনয়নে অশান্তি রুখতে 144 ধারা জারি কমিশনের, আগামীকাল থেকে জমায়েত রুখতে একেবারে কড়া সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, জানাও আমাদের। দেখো, মনোনয়ন কেন্দ্রের যে 1 কিলোমিটারের মধ্যে 144 ধারা জারি করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। যেভাবে মনোনয়নকে ঘিরে অশান্তি এবং এত ঝামেলার সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে যাতে এই অশান্তি রোখা যায় এবং কোনোভাবে যাতে ওখানে জমায়েত তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে এবং সেই জন্য কিন্তু 1 কিলোমিটারের মধ্যে পুরো 144 ধারা জারি করা হচ্ছে। দেখো, মনোনয়ন নিয়ে কিন্তু প্রথম দিন থেকেই একটা সমস্যা তৈরি হয়েছে এবং মনোনয়নের পর্ব বাড়ানোর জন্য বারবার কিন্তু বিরোধীরা বারবার বলছেন। সেক্ষেত্রেও কিন্তু একটা ইঙ্গিত মিলেছে যে হয়তো 13 তারিখে এই নিয়ে আলোচনা হতে পারে, যেহেতু মামলাও রয়েছে, এবং 13 তারিখে এই নিয়ে আলোচনা হতে পারে যে মনোনয়নের সময়সীমা বাড়ানো যায় কিনা। সেক্ষেত্রে অবশ্যই মনোনয়নের সময়সীমা বাড়তে পারে এমনটাই ইঙ্গিত মিলেছে, তবে এটা ঠিক যে আলোচনার মাধ্যমেই সেটা ঠিক করা হবে। ধন্যবাদ রুমা।